আচ্ছা, ছয় দ্বারা বিভাজ্য হওয়ার আলাদা কোন নিয়ম সেইভাবে না থাকলেও খুব সহজ একটা বিষয় যে কোন সংখ্যা যদি তিন অথবা দুই দিয়ে বিভাজ্য হয় তাহলে সে ছয় দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো আমি যদি এখানে ১৮ লিখি, ১৮ দুই ন দুগুণে ১৮, আচ্ছা এই ১৮ সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য হয়? তিন ছয় এখানে ১৮ এমন একটা সংখ্যা দিয়েছি এখানেই বোঝা যাচ্ছে, তাহলে এটা ছয় দ্বারা। আচ্ছা আমি ১৮টা চেঞ্জ করে এমন একটা সংখ্যা নিই যাতে ছয়টা আসবে না, আমি ২৪ নিলাম। তাহলে দুই একে দুই, চার নামলো, দু দুগুণে চার, দেখো ২৪ সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য। আবার দেখো ২৪ সংখ্যাটা তিন কত, তিন আটে ২৪, তিন দ্বারাও বিভাজ্য। অর্থাৎ আমরা এই দুটো দেখে বুঝিয়ে যেতে পারি যে বলে দিতে পারি যে এটা ছয় দ্বারাও বিভাজ্য হবে। অর্থাৎ দেখি আমরা ছয় দ্বারা বিভাজ্য হয় কিনা, ২৪ কে আমরা ছয় দিয়ে ভাগ করি, চার ছয় ২৪। অর্থাৎ যে সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হবে এমন কোন সংখ্যা যদি হয় যে যে দুই এবং তিন দ্বারা বিভাজ্য, সে অবশ্যই ছয় দ্বারা বিভাজ্য হবে। কাজেই ছয় দ্বারা বিভাজ্য হতে গেলে তাকে আগে দুই বা তিন দ্বারা বিভাজ্য কিনা এটুকুনি দেখলেই চলবে। আর দুই বা তিন দ্বারা বিভাজ্য কিনা জানতে গেলে কিভাবে জানবো সেটা তোমরা আগেই দেখেছো। আচ্ছা আমি একটা পরীক্ষামূলক ভাবে দেখতে পারি যে এমন একটা সংখ্যা যেটা দুই দ্বারা বিভাজ্য, যেমন আমি ধরো মনে করো ২০, দেখো ২০ দুই, দুই একে দুই, এই শূন্যটা নেমেছিল তাই এখানে একটা শূন্য বসলো, হ্যাঁ তো এটা শূন্য, দুই শূন্য শূন্য। আচ্ছা তো এই সংখ্যাটা ১০ দ্বারা বিভাজ্য হলো, কি এই ২০ দ্বারা, ২০ দুই দ্বারা বিভাজ্য হলো, কিন্তু আচ্ছা ২০ কি তিন দ্বারা বিভাজ্য? তিন ছয় ১৮, দুই দুই অবশিষ্ট হচ্ছে, অর্থাৎ ২০ তিন দ্বারা বিভাজ্য নয় কিন্তু দুই দ্বারা বিভাজ্য। তাহলে দেখি ২০ ছয় দ্বারা বিভাজ্য হয় কিনা, না, তিন ছয় ১৮, এখানে দেখো দুই অবশিষ্ট থাকছে। অর্থাৎ কোন সংখ্যা যদি দুই দ্বারা বিভাজ্য হয় কিন্তু তিন দ্বারা বিভাজ্য যদি না হয় তাহলে সেই সংখ্যাটাও ছয় দ্বারা বিভাজ্য হবে না। ছয় দ্বারা বিভাজ্য হতে গেলে দুই এবং তিন দুটো দ্বারাই বিভাজ্য হতে হবে সেই সংখ্যাটা, তবে সে ছয় দ্বারা বিভাজ্য হবে। কেমন?